যেটা করাচ্ছি সেটা হচ্ছে রিলেশন। আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম তোদের কথা মতো, যে আমি বুঝলাম যে তোরা ঠিকঠাক করে বুঝতে পারিসনি, তাই জন্য আমি আবার নতুন করে শুরু করছি। রিলেশন বলতে কী বোঝায়? রিলেশন বলতে বোঝায় যে দুটো নন এমটি সেট, যে কোনো দুটো নন এমটি সেট, এ একটা নন এমটি সেট, বি একটা নন এমটি সেট, সেই নন এমটি সেট মানে হচ্ছে শূন্য নয় এমন সেট, সেই সেটের এ সেটের সঙ্গে বি এর একটা সম্বন্ধ তৈরি করতে হবে। এই সম্বন্ধটা কি? এ সেটের সঙ্গে বি এর, তার মানে কি এ ক্রস বি, এ ক্রস বি করলে আমরা কতগুলো রিলেশন পাই, মানে কতগুলো এলিমেন্ট হয়। এতে যদি এমখানা এলিমেন্ট থাকে, বিতে যদি এনখানা এলিমেন্ট থাকে, তাহলে আমরা জানি যে এ ক্রস বিতে টোটাল পদসংখ্যা হবে এম এনখানা, তাই তো? যেমন ধর আমি এখানে ধরে নিয়েছি যে এ বি এতে আছে 1 2 3 একটা পদ সংখ্যা, আর বিতে কি আছে? বিতে আছে 4 5। তাহলে এ ক্রস বিটা কত? এ ক্রস বি হচ্ছে 1 4 1 5 2 4 2 5 3 4 3 5। তাহলে যেহেতু এখানে 3টে আর এখানে 2টো, তাই জন্য মোট পদসংখ্যা বেরোলো 6। সম্বন্ধ হচ্ছে এই এ ক্রস বি এর যে কোনো একটা সাবসেট, যে কোনো সাবসেট হতে পারে। এখন এই যে কোনো সাবসেট বলতে কী বোঝায়? যে কোনো সাবসেট মানে হচ্ছে যে না, যে কোনো সাবসেট না, আমরা আর হচ্ছে একটা সম্বন্ধ, সেই সম্বন্ধটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল কন্ডিশন, সেই কন্ডিশনটা যারা স্যাটিসফাই করবে তারা একমাত্র আরে থাকবে, অর্থাৎ হচ্ছে আরে যাবে। যেমন ধর এখানে একটা আমি দিয়েছি যে এক্স ওয়াই বিলংস টু আর সাজ দ্যাট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ইভেন নাম্বার। এই যে এ ক্রস বি এর মধ্যে 1 + 5 1 + 4 5 হচ্ছে, সুতরাং এটা ইভেন নাম্বার হচ্ছে না, সুতরাং এটা কিন্তু আরে থাকবে না। 1 5, হ্যাঁ এটা ইভেন নাম্বার, যোগ করলে ইভেন নাম্বার আসছে। 2 2 4 ইভেন নাম্বার আসছে। 2 5 ইভেন নাম্বার নয়, সুতরাং এটা আসবে না। 3 4 ইভেন নাম্বার হচ্ছে না, আসবে না। 3 5 আবার ইভেন নাম্বার হচ্ছে, সেটা কিন্তু আর এর মধ্যে যাচ্ছে। আমি ধর আরেকটা রিলেশন তৈরি করছি যেটার সম্বন্ধ কন্ডিশনটা কি, এক্স ডিভাইডস আর, এই সরি ওয়াই, এক্স এটাকে এইভাবে বলা হয় এক্স ডিভাইডস ওয়াই, অর্থাৎ হচ্ছে এক্স ওয়াই দিয়ে ডিভিজিবল, এক্স দিয়ে ওয়াইকে ডিভিজিবল করা যায়। তার মানে হচ্ছে কারা কারা আছে? 1 4 1 5 2 4, দুইকে দুই মানে পাঁচকে কিন্তু দুই দিয়ে ভাগ যায় না, আর 3 4 হবে না, 3 5ও হবে না, তাহলে কী হবে? 1 4 1 5 2 4, তাহলে এইটা হলো 8 2। সুতরাং আমি বলছি যে যারা ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে তারাই শুধুমাত্র আর এ আসবে। আরটা কি? আর হলো এ ক্রস বি এর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট যেটা কি না আমাদের যে প্রদত্ত শর্তটা দেওয়া থাকবে, সেই শর্তটাকে যারা স্যাটিসফাই করেছে। যেমন ধর আমি বলছি যে এইখানে হচ্ছে একটা সেট আছে, সেট আর এইখানে একটা সেট আছে, এই দুটো, এই দুটো সেটের মধ্যে যদি আমরা একটা ধর এই সেটে হচ্ছে পাশের বাড়ির 3 জন ফ্যামিলির মেম্বার, এবাড়ির লোকটা বউটা আর তার একটা ছেলে, আর এখানেও একটা হচ্ছে লোক, তোদের বাড়ির লোক মানে বাবা মা আর তুই, এইবার তোর সঙ্গে তোর বাবার সঙ্গে ওই বাড়ির বাবা মানে লোকটার কী সম্পর্ক, হয়তো দাদা রাখে। তা এর মধ্যে যদি দেখ আমরা বলি ঠাকুমা, তাহলে ঠাকুমা হলে এইখানে কিন্তু কোনো রকম রিলেশন আসবে না, কারণ তোর বাবা এই এই বাড়ির ভদ্রলোককে বাবা ডাকে দাদা ডাকছে, আবার একে ডাকছেন বৌদি, আর ইনি হচ্ছেন তাহলে তার মানে ভাইপো, এরকম টাইপের। সুতরাং এইখানে কিন্তু ঠাকুমা বা ঠাকুরদা ওই ধরনের কোনো সম্পর্ক আসছে না, সেই ক্ষেত্রে কিন্তু আর হয়ে যাবে ভয়েড সেট, ঠিক আছে? যে ভয়েড সেট যে টোটালটাই শূন্য হয়ে যাবে, শূন্য ভয়েড সেট না মানে শূন্য রিলেশন, বুঝে গেছে? এইবার আমরা যেটা বলছি যে আমরা জানি কোনো একটা সেটের যতগুলো পদসংখ্যা, এনখানা যদি পদসংখ্যা হয় তাহলে তার কতগুলো সাবসেট হয়, সেটা আমরা শিখেছিলাম যে 2 to the power n খানা। তাহলে এ ক্রস বি এর মধ্যে মোট পদসংখ্যা কতগুলো হলো? এন ক্রস এম এন খানা। তাহলে এর মধ্যে দিয়ে কতগুলো সাবসেট তৈরি হবে? এর সাবসেট সংখ্যা হবে 2 to the power mn খানা। আমি বলছি প্রত্যেকটা সাবসেটই কিন্তু রিলেশন হতে পারে, তাহলে টোটাল কতগুলো রিলেশন হওয়া সম্ভব? টোটাল রিলেশন হওয়া সম্ভব 2 to the power mn,
যদি এই সেটের মধ্যে এম প্রথম সেটটার সঙ্গে এম আর দ্বিতীয় সেটের মধ্যে এন সংখ্যক থাকে তাহলে মোট মোট রিলেশন সম্ভব হচ্ছে টু টু দি পাওয়ার এম এন। ধরলাম একটা সেট হচ্ছে এ সেট, এই সেট নিজের সঙ্গে নিজের একটা সম্বন্ধ তৈরি করছে। এ সেটে কতগুলো এলিমেন্ট আছে, 1, 2, 3। তাহলে এটা আমি বললাম যে টু টু দি পাওয়ার এন মানে আটখানা আটখানা সাবসেট তৈরি হয়। আচ্ছা, এগুলো তো বলা হলো। এইবার যাচ্ছি যে পরের রিলেশন যখন করাচ্ছি, রিলেশানে আমরা করছি কীরকম যে একটা নিজস্ব সেটের উপরে মানে পার্টিকুলার একটা সেটের সঙ্গে সেটের নিজস্ব সম্পর্ক। এইখানে আমি ধরেছি কি এ সেটের আমরা আগে সেটটা কী করছিলাম, দুটো সেটের সঙ্গে পার্টিকুলার দুটো সেটের সঙ্গে আমরা এ এর সঙ্গে বি এর রিলেশন করছি। কিন্তু এমনও তো হতে পারে যে তোর নিজস্ব বাড়িতে চার তিনজন মেম্বার, কি তুই বাবা মা, এইবার নিজেদের মধ্যে বাবা নিজেকে বলছে আমি, আবার বাবা বউকে মানে তার তোর মাকে বলছে শ্রী, আবার তোকে বলছে আমার ছেলে বা মেয়ে, যাই হোক কিছু, আবার মা তার মানে তোর বাবাকে বলছে মানে হাজব্যান্ড, নিজেকে বলছে আমি এবং তোকে বলছে ছেলে বা মেয়ে, এবং তুই নিজেকে কী বলছিস, বাবাকে বলছিস বাবা, মাকে বলছিস মা, তোকে নিজেকে কী বলছিস, নিজেকে বলছি আমি। তাহলে এইখানে এই যে নিজস্ব সেটের মধ্যেই এ এর সঙ্গে এ এর রিলেশন, সেটাকে বলা হয় সেট রিলেশন অন এ সেট, বা মানে একটা নিজস্ব সেটের মধ্যে নিজস্ব রিলেশন। এই রিলেশনটা এ ক্রস এতে মোট এতগুলো রিলেশন থাকতে পারে, 9টা। কেন, এইখানে তো টোটাল মেম্বার আছে কজন, আমরা 3 জন, তাহলে 3 গুণ 3, কারণ হচ্ছে 3টি দুটোই হচ্ছে 3 3 করে, তাহলে মোট রিলেশন আসবে 9টা। এইবার হচ্ছে রিলেশনটা আমি ফেলছি, বা আমি যেটা বলছিলাম কন্ডিশনটা আমি যদি ফেলি আমি, তাহলে এখানে কে কে আসবে, বাবা নিজেকে বলবে আমি, তাহলে বাবা ঢুকবে, মা ঢুকবে, মায়ের সঙ্গে মায়ের রিলেশন, সে বলবে আমি, আমার সঙ্গে মানে তুই নিজেকে বলছিস আমি, সেইটা শুধু ঢুকবে, তাহলে বাদবাকি কিন্তু ঢুকবে না। এইবার এই রিলেশনের মধ্যে যদি আমি ফেলতাম পিসি, তাহলে দেখ এখানে কিন্তু কোনো রকম এলিমেন্ট নেই যার সঙ্গে যার কিন্তু পিসির সম্পর্ক, সুতরাং সেই সম্পর্কটাকে আমরা বলি ভয়েড সম্পর্ক বা শূন্য সম্পর্ক, বুঝে গেছে। আবার এমন যদি কোনো সম্পর্ক হয় যে সম্পর্কটা এ ক্রস এতে বা এ ক্রস বিতে যতগুলো এলিমেন্ট থাকা সম্ভব সব কটা আছে, তখন তাকে আমরা বলবো ইউনিভার্সাল রিলেশন, বা মানে এ ক্রস এতে যতগুলো রিলেশন থাক মানে যতগুলো এলিমেন্ট থাকবে, ধর এখানে আছে 9টা, সব কটাই আছে, মানে এমন একটা আমি রিলেশন ফেললাম, মানে এমন একটাই কন্ডিশন ফেললাম যাতে সবাই থাকবে। তাহলে কি যে এইখানটাতে সবাই ঢুকে গেল, সুতরাং কী হয়ে যেত, সেটা কিন্তু ইউনিভার্সাল রিলেশন। যেমন ধর আগের যে অঙ্কটাতে আমি বলছিলাম যে আমি একটা রিলেশন ফেললাম, রিলেশনটা কী ফেললাম, এক্স ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 1। তাহলে দেখতো এই যে দুটোর যে কোনো দুটো পদের যোগফল সেটা সবসময়ের জন্য কী হচ্ছে, একের চেয়ে বড়। সুতরাং সেক্ষেত্রে কিন্তু এখানে যতগুলো এ ক্রস বিতে যতগুলো এলিমেন্ট আছে সবাই ঢুকে যাবে আরে। সুতরাং এইটা কী হয়ে যাবে, এইটা এ ক্রস বিতে যতগুলো আছে সেটাই হচ্ছে আর এর সম্পর্ক, সেটাই আর এ ঢুকছে, এটাকে আমরা বলছি ইউনিভার্সাল রিলেশন। তাহলে রিলেশনের ফার্স্টে বললাম রিলেশন কাকে বলছি, তারপর বললাম একটা পার্টিকুলার সেটের উপরে রিলেশন, তারপর কী বললাম, তারপর বলছি যে মানে ভয়েড রিলেশন বা শূন্য সম্পর্ক, আরেকটা বলছি ইউনিভার্সাল রিলেশন। ঠিক আছে, আপাতত এইটুকুনি রইল, পরের ভিডিওতে আবার পাঠাচ্ছি।